সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অয়েল স্যাম্পল কালেকশান করব অ্যানালাইসিসের জন্য। প্রতিটি মেশিনারি থেকে দুইটা মেন ইঞ্জিন আছে, এখানে দুইটা জেনারেটর আছে, স্টেরিং গিয়ার আছে, গিয়ার বক্স আছে এবং হাইড্রোলিক অয়েল আছে। এখন আমরা মেন ইঞ্জিন চালু করে আমরা অয়েল স্যাম্পল কালেকশান করতেছি। মেন ইঞ্জিনের এখানে অয়েল স্যাম্পলিং পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকে আমরা অয়েল বের করে অয়েল স্যাম্পলটা কালেকশান করতেছি। এইভাবে আমরা প্রতিটি ইঞ্জিন থেকে আমরা অয়েল কালেকশান করে আমরা এটা অ্যানালাইসিসের জন্য ল্যাবে দেবো। ল্যাবে ওইখানে তিন ধরনের অয়েলটা অ্যানালাইসিস করা হয়, ফ্লুইড প্রপার্টিস, কন্টামিনেশন, হোয়াইট ডিব্রিস। ফ্লুইড প্রপার্টিসে কী কী চেক করা হয়? এখানে অয়েলের ভিসকোসিটি 40 ডিগ্রিতে চেক করা হয়, আর একটা ভিসকোসিটি চেক করা হয় 100 ডিগ্রিতে। এরপরে অয়েল ভিসকোসিটি ইন্ডেক্সটা চেক করা হয়। এরকম না, এটা একবার, এটার একটা লাইফ আছে অয়েলের, এটা আর কতদিন চলবে, অয়েলটার কন্ডিশান কীরকম আছে, এটা সব ওইখানে পুরো ডিটেলসটা জানা যায় ফ্লুইড প্রপার্টিসে। এরপরে এর কন্টামিনেশন, অর্থাৎ এটার মধ্যে মিক্স কী হয়ে গেছে অয়েলের মধ্যে, যেমন সুট মানে তোমার যে এখানে ব্লু পাস হয় পিস্টন থেকে, কিছু ধোঁয়া নিচের দিকে আসতে পারে, ওখানে কিছু সুটের কিছু পার্টিকেল অনেক সময় লুবেলের মধ্যে কালো কালো হয়ে ওগুলো দেখা যায়। এগুলা বেশি হলে এটার সুটটার ওইটার কত পার্সেন্ট কত পিপিএম মিক্স হয়েছে ওইটা কন্টামিনেশনটা ওইখানে উল্লেখ করে। এরপরে ওয়াটার আছে তোমার, কুলিং লিকুইড বা কোল্যান্ট, এই ধরনের ফিউল, অর্থাৎ এগুলো আমরা সোর্সগুলো কোথায় থেকে আসতেছে। যদি সুট যদি মিক্স বেশি হয় তাহলে আমরা মনে করবো ব্লু পাস হয়ে পিস্টন থেকে সুটের পরিমাণ বাড়তেছে, ওখানে আমাদের পিস্টন রিং উইক হয়ে গেছে বা পিস্টন উইক হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারবো ব্লু পাস হচ্ছে। এরপরে যদি ওয়াটার মিক্স হয় তাহলে আমরা বুঝে নেব এখানে আমাদের কুলিং লাইনে কোনো রিং বা কোনো কুলারের কোনো টিউব আমাদের লিকেজ হয়ে গেছে, এটা আমরা বুঝে নেব। যদি ফিউল হয় তাহলে আমাদের ফিউল পাম্পের ওইখানে সিল বা ফিউল ইঞ্জেক্টরের কোনো একটা লুজ প্রেশারের কারণে এখানে আমাদের ফিউলটা মিস হচ্ছে, তাহলে আমরা এটা কন্টামিনেশনটা আমরা বুঝে যেতে পারবো অয়েল অ্যানালাইসিসের মাধ্যমে। এরপরে ওয়ার ডিব্রিজ, ওয়ার ডিব্রিজ আমাদের লুব অয়েলের মধ্যে কী কী পার্টিকেল পাওয়া গেছে মেটেলের, অর্থাৎ মেটেলের পার্টিকেল যদি আমাদের মেন বিয়ারিংয়ের যদি হয় কপার, লেড, অ্যালুমিনিয়াম, তাহলে এই ধরনের যদি পার্টিকেল থাকে তাহলে আমরা বুঝবো আমাদের মেন বিয়ারিং বা কানেক্টিং বিয়ারিং এই ধরনের ওগুলো আমাদের ড্যামেজ হচ্ছে, ওইখান থেকে পার্টিকেলগুলো আসতেছে। এরপরে যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে পিস্টন আমাদের একটু ড্যামেজ হচ্ছে। এরপরে যদি পিস্টন রিং হয় তাহলে কাস্ট আয়রন, এই ধরনের যেমন কাস্ট আয়রন বা স্টিল, এই ধরনের কিছু যদি আমাদের পার্টিকেল যদি ওইখানে অ্যানালাইসিসের মধ্যে দেখা যায় তাহলে আমরা বুঝে নেব আমাদের পিস্টন থেকে বা মেন বিয়ারিং থেকে, কানেক্টিং বিয়ারিং থেকে ওই ধরনের পার্টিকেলগুলো আসতেছে, তাহলে আমরা আইডেন্টিফাই করে নেব কোন মুভিং পার্ট থেকে আমাদের মেটেলগুলো আসতেছে, আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আয়রন, লেড, কপার, টিন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, নিকেল, তাহলে আমরা কোন মুভিং পার্ট কোন মেটেলের এটা সম্বন্ধে ধারণা রেখে আমরা ওইটা ফটাফট আমরা অ্যাকশান নিতে পারবো, আমাদের কোন মুভিং পার্টটা ড্যামেজ হচ্ছে আমরা আগেই জেনে যেতে পারবো, আমরা ওইটা রেকটিফাই করে নেব, চেঞ্জ করে নেব, কোনো একটা অ্যাকশানে আমরা যেতে পারবো। এরপর আমরা অয়েল কালেকশান সবগুলা করে এগুলা ল্যাবের মধ্যে দেওয়ার আগে আমরা এই সম্পূর্ণ ওখানে ল্যাবে প্রতিটা স্যাম্পল পোর্টালের মধ্যে আমরা ট্যাগটা, একটা ট্যাগ আছে ওইটা ট্যাগটা আমরা ব্যবহার করব। ওইখানে আমাদের সব ডিটেলস, ইঞ্জিনের পুরো ডিটেলসটা থাকবে, আমাদের পুরো যেমন কোম্পানির নেম থাকবে, ভেসাল নেম থাকবে, ইকুইপমেন্ট আইডি থাকবে, মেকার থাকবে, মডেল নাম্বার থাকবে, লুব অয়েল ইউজটা কোন কোম্পানির করতেছি, কোন কোম্পানির লুব অয়েল ইউজ হচ্ছে ওইটা থাকবে, ইকুইপমেন্ট ইঞ্জিনটা কতগুলা কত ঘন্টা
রানিং হয়ে গেছে ওইটা থাকবে, টোটাল রানিং আওয়ার্স ইকুইপমেন্ট ইকুইপমেন্টার, এরপরে লুবয়েলটার লাইফ এগুলো যেটা রানিং রুল লুবয়েল আছে ওইটার কত ঘন্টা চালু হয়েছে, চালু হয়ে গেছে এটা রানিং আওয়ার্সটা উল্লেখ থাকবে, এরপরে যেখান থেকে কালেকশান করা হয়েছে লুবয়েল স্যাম্পল ওইখান থেকে ওইখানের ভলিউমটা কত ছিল ওইটা আমরা উল্লেখ করব, এরপরে ডেট অফ স্যাম্পল কোন ডেটে আমরা স্যাম্পলটা কালেকশন করা হয়েছে এটা আমরা ওইখানে উল্লেখ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।